বন্ধুরা আমরা রেডি হয়ে চলে এসেছি ছাদে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো আজকে সেই জন্যই একটু সেজে গুজে দুজনা মিলে বেরোবো। পুজো করবো না, কারণ হচ্ছে যেহেতু আমার বিয়ের এখনও এক বছর হয়নি, অমাবস্যা শনিবার, তো ওই কারণে বাড়ির থেকে পারমিশন দেয়নি পুজো করার জন্য, তো ওই কারণে করা হচ্ছে না। তো যাই হোক, প্রথমবার শিবরাত্রি, এবার প্রথমবার মানে বিয়ের পর আমার প্রথম শিব পুজো, তো কীভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমার প্রধান কাজ হচ্ছে যেটা বরজাই পাঞ্জাবিটা পরবে সেটাই এখন আমাকে আয়রন করতে হবে, মানে ঠিকঠাক না হলে তো হবে না, তো সেটাই এখন করব। তো চলো সেটাই শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা পরবো হচ্ছে এই সেটটা, তোমাদের দাদাভাই পরবে এই পাঞ্জাবি, আর আমি পরবো এই শাড়িটা, আর আমার সমস্ত জুয়েলারি এখানে রাখা আছে। তো চলো এখন কথা না বলে এই শাড়িটা পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, চলো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে চলে এসেছি ছাদে, কয়েকটা রিলস বানাবো সেই জন্য ছাদে এসেছিলাম। তখন আমাদের রিলস বানানো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বেরোবো, তো কোথায় কোথায় পুজো হচ্ছে সেগুলো দেখব, আর সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি, এখন ভাইকে আসতে বলেছি, ভাই আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো তুমি কিছু বলবে না, কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে, কিছু বলো। সবাইকে জানাই আমরা শুভ শিবরাত্রি, সবাই অনেক অনেক ভালো করে পুজো কাটাও। তো চলো আমরা কিভাবে কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বরের কোনো পাত্তা নেই, এখনো আসেনি। বড় ভাই চলে এসেছে, ওইদিকে আছে দাঁড়িয়ে। আমার ভাইয়েরও কোনো পাত্তা নেই, এখনো আসেনি। আর তার জামাইও এখন ও এসছে, তোমাদের দাদা ভাই। তো অনেক তপস্যার পরে বরটা আসলো। যাই হোক, ওইখানে এখন গেটটা লক করছে, তারপরে আমরা বেরোবো। আর এইখানে দেখো কতগুলো ভাই জলের ব্যবস্থা করেছিল, জল বাতাস আর কি, যারা অনেক দূর দূর থেকে জল নিয়ে বাড়ি ফিরছে বা পুজো মণ্ডপে ফিরছে, তো তাদের জন্য এই ব্যবস্থা ছিল। আর আমি চলে এসেছি এখন বিলে, যেইখান থেকে এত দিন যাবত আমি জল নিয়ে মহাদেবের মাথায় ঢেলেছি, তারপরে আমার বরকে আমি পেয়েছি। তোমরা সবাই জানো আমাদের অনেক দিনের রিলেশন, তারপরে আমাদের রিসেন্ট এক বছর হতে চলছে যে বিয়ে হয়েছে। আর এইখানে আসলে মানে মনটা ভালো হয়ে যায়, কারণ আজ এবার আমার মনটা খারাপও ছিল, কারণ পুজো করতে পারছিলাম না, এক বছর হয়নি সেই কারণে, অমাবস্যা তার উপরে শনিবার, তো ওই কারণে বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে পারমিশন দেয়নি, তো সেই কারণে করা হয়নি। তাই বরকে বললাম ঠিক আছে চলো আমরা যেখান থেকে জল আনতে যেতাম সেইখানে গিয়ে একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে, সেই কারণে এখানে আসা। এখানে দেখো ছোটো ছোটো ভাই বোনেরা সব জল তুলতে ব্যস্ত, আর এই দেখো হচ্ছে মহাদেবের আসল ভক্ত, একদম স্নান করে তারপরে জল নিয়ে এখন ঘরে যাবে। আর এখানে বড় ভাই আর আমার ভাই ছবি তুলতে ব্যস্ত, আর ওদের তো মনটা পুরো গার্ডেন গার্ডেন, এত পার্বতী এখানে দেখতে পাচ্ছে, ওদের মনটা পুরো খুশি হয়ে গেছে, এটা হবারই কথা। আর আমার বর এদিকে ছবি তুলতে একদম ম্যাক্স প্রো ফটোগ্রাফারের মতন ছবি তুলছে, কি ভালোই না ছবি তোলে আমার বর। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা শিব মন্দির দেখতে পেলাম, তো একদম ছুটতে চলে গেলাম সেখানে গিয়ে প্রণাম টণাম করে তারপর আসলাম। এখানে জায়গার অভাবে কলা বাগানে হচ্ছে খিচুড়ি প্রসাদটা রান্না হচ্ছে, এটা খুব একদম ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কলা বাগানের মধ্যে, বেশ ভালোই রান্না হবে খিচুড়িটা। তো এইখানে মহাদেবকে দেখতে দেখতে আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে, আমাদের এখানে একটা বড় শিব মন্দির আছে সেখানে। আর এখানে দেখো স্বয়ং শিব মানে ভোলানাথ নিজে মরতে চলে এসছে ভক্তদের দর্শন দেওয়ার জন্য, তোমরা সবাই আশা করি দেখতে পেয়েছ। এখন আমরা সেই ভোলানাথের আরেকটা মন্দির যে আছে তার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা পৌঁছেও গেছি। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে কি, এখানে লাইনের ব্যবস্থা করেছে, লাইন দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে পারবে, কোনো ঝুড়ঝামেলার কোনো সিনই নেই। তো এইখানে প্রচুর ভিড় হয় প্রত্যেকবারের ন্যায়, কিন্তু কোনোদিন এই মেলাটাতে আজ পর্যন্ত আমি আসিনি, আজ এবার হচ্ছে প্রথমবার যে আমি এই মেলাটাতে ঘুরে দেখব। তো চলো কথা না বলে মেলার মধ্যে প্রবেশ করা যাক, কী কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইখানে মাটির জিনিসপত্র দেখলাম, ছোটোবেলা দেখে খুব কান্নাকাটি করতাম কিনে দেওয়ার কথা বলে, তো বাড়ি থেকে রীতিমতো কিনে দিত না, কিন্তু এখন সেই দিনগুলোকে খুব মিস করছি। এখন নিজে কিনতে
পারলেও সেই ইচ্ছাটা আর নেই। তো যাই হোক, মেলাতে এমন অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম যেটা আমার খুব মনে ধরেছে, কারণ ছোটবেলায় চাইতাম পেতাম না, এখন নেয়ার সেই মানসিকতাই নেই। মানে ছোট কেউ থাকলে বাড়িতে তার জন্য নেওয়া হতো, কুটু বাড়িতে থাকলে ওর জন্য নেওয়া হতো। তো চলো পুরো মেলাটা আগে ঘুরে দেখি আমার কি কি পছন্দের জিনিস এখানে আমি দেখতে পাই। আজকে যদিও তেমন কিছু আমরা মেলাতে খেতে পারবো না আমিষ খাবার ছাড়া, কারণ আজকে যেহেতু শিবরাত্রি, তার উপরে হচ্ছে শনিবার, শনিবারটাতে আমরা হচ্ছে নিরামিষ খাবার খাই, তো সেই কারণে আরও হচ্ছে খাওয়া হবে না। আর এখানে পাপড়ি চাট দেখে না আমার খুব লোভ হচ্ছিল, কি বলবো, খুব কষ্টও পেয়েছি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার চলে আসলাম আমি 15 টাকার দোকানে, যেখান থেকে আমি অনেক কিছু নিয়েছি, কারণ আমার ঘরের অনেক কিছু দরকার আর 15 টাকায় তেমন কিছুই পাওয়া যায় না। তো এখানে পেয়ে গেলাম, তো এখান থেকে নিয়ে নিয়েছি। এইবার হচ্ছে ফেরার পথে দেখছি যে বক্স নিয়ে নাচতে নাচতে জল আনতে যাচ্ছে, কি দারুণ সিন। আর এইখানে আমাদের যে মাঠের মন্দির, সেইখানকারই হচ্ছে শিব মন্দির এইটা, সেখানে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, যদিও জল ঢালা শুরু হয়নি। তো সেটা নির্দিষ্ট টাইমে ব্রাহ্মণ এসে, মানে পুরোহিত মশাই এসে পুজো দিয়ে তারপরে সেটা শুরু হবে। তো চলো এখান থেকে এবার সোজা চলে যাব হচ্ছে একটু বাজারের দিকে, কারণ খুব খিদে পেয়ে গেছে আর আমি ওই জন্য খেতে লেগে গেছি পাঁপড় ভাজা। আর ফলের দোকানের পাশে দাঁড়িয়ে আছি, আর এই ডাসা ডাসা ফুলগুলো আমি খাবো না, এটা তো হতেই পারে না। তো ওইখান থেকে টুক করে একটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। যদিও বড় আমার দাম দিয়েছে, তো দারুণ মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে, আর খিদে লেগেছিল, তো ওই জন্য চা পাচ্ছিলাম, সবই ভালো লাগছিল। আর এইখানে দেখো নারু ভাইয়া ঘরেই পুজো করছে, আর নারু ভাইয়ার নতুন হচ্ছে লাইটিং সেট আপ নিয়েছে। তোমাদের কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, কারণ খুব সুলভ মূল্যে লাইটিং তোমরা। বন্ধুরা, আমরা অনেক ঘোরাঘুরি করার পরে বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যানের ভিডিও করাই বন্ধ হচ্ছে না, এই যে বড় ভাই, আমরা সবাই চলে এসেছি। আমার একটা বন্ধু এসেছে, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, চাটি বাটি যাকে বলে। তো হচ্ছে একদম বন্ধ করো তো, এরকম হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ শিবরাত্রি। আর এই যে হচ্ছে আমার হচ্ছে ভালো আছো গাইস সবাই তোমরা, আমি মিস লিজা, আমি ধরতে জন্য সবার জন্য দৌড়েছি। ও হচ্ছে আমাদের কি, আমার একটা হচ্ছে ভাসুর হয়, তার হচ্ছে ছেলে, ও দই নিয়ে এসছে আমাদের সবার জন্য। আজকে শিবরাত্রি, তো ওই জন্য পুজো করছিস না? না, পুজো করছিলাম। শাড়ি পর নিলি না? না না, তো ওকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের ও খুব ভালো গাইস, ও খুব ভালো। হ্যাঁ, আমার সঙ্গে এসে মাঝে মধ্যে গল্প করে, তাই না? আর এই যে ভাইও চলে এসছে, তো চলো সবাই মিলে এখন টাটা করে দিচ্ছি। টাটা করে দাও সবাই, টাটা।